আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার আরও কিছু নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবসময় যে কথাটা বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন গত নয়ই হচ্ছে গত নয়ই মে আমাদের মালয়েশিয়ান প্রধানমন্ত্রী যে একটা ভাষণ দিয়েছেন তো সেই ভাষণটা আসলে কি উদ্দেশ্যে দিয়েছে সেটা যারা জানেন নাই এখন পর্যন্ত তাদের জন্য আমার আজকের এই নিউজ তো আসলে উনি মহিউদ্দিন প্রধানমন্ত্রী মহিউদ্দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেটা আসলে মালয়েশিয়ার পরবর্তী পরিস্থিতি এবং লকডাউন সামনে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ভাষণটা উনি দেন তো আগামী নয় জুন পর্যন্ত যেহেতু লকডাউন বাড়ানো হয়েছে ইতিমধ্যে সবাই জেনে গেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী মে মাসের বারো তারিখে লকডাউন শেষ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদেশি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে যার কারণে এদেশের স্থানীয় নাগরিকরাও আক্রান্ত হচ্ছে যার প্রেক্ষিতে বর্তমানে মালয়েশিয়া লকডাউন পুরোপুরি স্থিতি করা মানে সম্ভব হয়নি তো তিনি আরও জানান যে আগামী ঈদুল ফিতর উপলক্ষে গণ জামায়াত করা যাবে না অর্থাৎ জামায়াতে নামাজ পড়া যাবে না এবং কোথাও অনেক লোকের সমাগম এগুলি হচ্ছে করা যাবে না এবং গণহারে নিজ নিজ গ্রামের বাড়িতে যাওয়া যাবে না যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাক্টরি কনস্ট্রাকশন প্রজেক্ট বিভিন্ন ব্যবসা ইন্ডাস্ট্রির উপরে শর্ত সাপেক্ষে লকডাউন করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে এই সকল বিজনেস সেক্টর তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে অর্থাৎ কনস্ট্রাকশন প্রজেক্ট এ কাজ করতে পারবে এবং রেস্টুরেন্ট দোকান কাপড়ের দোকান এবং শপিং মল সব কিছু খোলা রাখতে পারবে তবে তাদের সরকার কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে এই সকল ব্যবসা বাণিজ্য করে যেতে পারবে তো ভিউয়ার্স এখানে বলেছে যে কাপড়ের দোকান এবং ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট তো সেটা অবশ্যই নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আর যাদের যাদের হচ্ছে পাসার অর্থাৎ নাইট মার্কেটে যাদের ব্যবসা বাণিজ্য এই এই ব্যাপারে কিন্তু কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয় যে এই মার্কেট খোলা হবে কারণ আমাদের যেহেতু নাইট মার্কেটে বিজনেস আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনও বন্ধই আছে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনও খোলার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যেহেতু গণজামায়াত করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই রকম নাইট মার্কেটগুলিতে অনেক বেশি মানুষের পড়া ভিড় থাকে কেনাকাটা হোক আর না হোক তো কিন্তু মানুষ সবসময়ই থাকে এজন্য নাইট মার্কেটগুলি এখন পর্যন্ত খোলার নির্দেশ দেয়নি আর দিনের বেলা যে শপিং মলগুলি খোলা থাকবে সেগুলি হচ্ছে আগের মতোই রাত দশটা পর্যন্তই হচ্ছে খোলা আছে বা খোলা রাখা যাবে সেরকমই বলেছে তবে হচ্ছে এইখানে আরেকটা কথা বলেছে যে এই সকল ব্যবসা বাণিজ্য করে যেতে পারবে এই কন্ডিশন থাকবে আগামী মাসের নয় তারিখ পর্যন্ত এইদিকে মালয়েশিয়ার মন্ত্রী মোহাম্মদ ইসমাইল সাবরি ইয়াকুব বেশ আলোচনায় চলে এসেছেন বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি অভিবাসীদের নিয়ে কড়া মন্তব্য এবং তার গৃহীত নীতিমালা এবং নির্দেশনা কোম্পানির মালিক শ্রমিকদের দেশে প্রবেশ করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি তারপরে নিয়ে বিদেশি শ্রমিকদের নিয়ে তার ব্যাপক নীতিমালা কঠোর নির্দেশনা মালয়েশিয়ায় সবার আলোচনায় চলে এসেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছেন তার মধ্যে সবচেয়ে কঠিনতম পদক্ষেপ মালয়েশিয়ায় অবস্থানরত সকল বিদেশি শ্রমিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং এর খরচ বহন কোম্পানির মালিকদের করতে হবে পরবর্তীতে কোম্পানির মালিকদের অনিহার কারণে এ দেশের শ্রমিকদের যাদের বিমা বা ইন্স্যুরেন্স রয়েছে তাদের বিমার টাকা দিয়ে টেস্ট করা হবে যাদের বিমা নেই তাদের মাসিক বেতন থেকে টাকা কেটে নিয়ে তাদেরকে করোনা পরীক্ষা করতে হবে এমনটাই নির্দেশনা দিয়েছেন মালয়েশিয়ার মালয়েশিয়ার বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী তবে এই উদ্যোগকে অনেকেই ভালো উদ্যোগ বলে মনে করেন সবার পরীক্ষা করা হলে সবাই নিশ্চিন্ত হয়ে যাবে যে আসলে কারো করোনা আছে কিনা আর যদি কারো করোনা থাকে তাহলে সে সেটা ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাবে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ